নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের আরেকবার স্বাগত জানাই। এই মুহূর্তে দেখছেন পঞ্চায়েত গঠন পর্ব শেষে, কিন্তু যে সকল প্রধান মেম্বার যারা হয়েছেন তাদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুণ পঞ্চায়েত দপ্তর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, তার পঞ্চায়েত গঠন পর্ব কিন্তু শেষ হয়েছে এবং যারা প্রধান এবং উপপ্রধান হয়েছে তাদেরকে নিয়েই যে দিন, তারা কিন্তু সেই দিনকে উদযাপন করছেন। পঞ্চায়েতের ভোট গঠন পর্ব শেষে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে চিত্র। আমরা কথা বলার চেষ্টা করবো রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের যিনি কৌশিক বাবু, আজকে সেই বহু প্রতীক্ষিত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন শান্তিপূর্ণ ভাবে হলো। যে ভোট গঠন সাধারণত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে পুলিশ আইবি রিপোর্ট অনুযায়ী, তা হচ্ছে যথা সময় হয়নি। আজকে আপনার উপস্থিতিতে জাকির হোসেনের নির্দেশে জেলা সভাপতি গোবিন্দপুর পঞ্চায়েতে আজকে আমাদের নবনির্বাচিত প্রধান হলো খাতেজা খাতুন এবং উপপ্রধান হয়েছে জাহেদ বাবু এবং আমাদের দলনেতা হচ্ছে আব্দুল ওয়াহিদ এবং আব্দুল ওয়াহিদ, এই তিনজন আমাদের দলনেতা করা হয়েছে। আমাদের দলনেতা আমাদের উত্তর দিনাজপুর জেলার কান্ডারি কানায় লাল আগরওয়ালার নির্দেশে এবং ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতা তথা এই এলাকার দাপুটের নেতা জাকির হোসেনের নেতৃত্বে আজকে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গোবিন্দপুর পঞ্চায়েত যে বাকি ছিল সেটা আজকে আমাদের প্রধান গঠন এবং উপপ্রধান গঠনে ভোট ফরমেশন সম্পন্ন হলো। আমাদের এই ত্রিস্তর পঞ্চায়েতে গোবিন্দপুর যে পঞ্চায়েত গঠন হলো, আমাদের এই পঞ্চায়েতের গঠনের উদ্দেশ্যই হলো সাধারণ মানুষের স্বার্থে গোবিন্দপুরের এই পঞ্চায়েতকে নিজেদেরকে উৎসর্গ করে দেওয়া, সাধারণ মানুষের আরও কাজ করে দেওয়া। গত বছর 2018 সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর গোবিন্দপুরে নিজেদের মধ্যে যে টানাপোড়েন ছিল আজকে কোনো আর টানাপোড়েন নেই। 22 জন সদস্য নিয়ে আমরা 23 জনের মধ্যে 22 জন সদস্য নিয়ে প্রধান উপপ্রধান গঠন করেছি। আমরা প্রত্যেকে কানাইয়ালাল আগরওয়াল এবং জাকির হোসেনের নেতৃত্বে চলবো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ পাথেয় করে। আপনি যেটা বললেন যে একটা টানাপোড়েন 2018 সাল পর্যন্ত ছিল, 2023-এ কানাইয়ালাল আগরওয়াল এবং জাকির হোসেন এবং আপনার নেতৃত্বে এখানে সকলে মিলে যারা বিজয়ী এবং বিজিত তারা সকলে মিলে জনগণের পঞ্চায়েত বোর্ড গঠন করলেন, গোবিন্দপুরের উন্নয়ন আগামী দিনে কতটা ত্বরান্বিত হবে মনে করছেন? 100% ত্বরান্বিত হবে গোবিন্দপুরের উন্নয়ন, কারণ এখানে দক্ষ নেতা রয়েছে, দক্ষ প্রশাসক রয়েছে। আমাদের কানাইয়ালাল বাবুর অনেক দিনের অভিজ্ঞতা হয়েছে, জাকির বাবু অনেক দিনের সাংগঠনিক নেতা, ইনাদের দুজনের যে কারিশমা এই কারিশমাই গোবিন্দপুরে আর বিরোধী শক্তি বা দলের মধ্যে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা ওয়াশ আউট হয়ে গেছে, আর কেউ নাই। আমাদের 23 জনের মধ্যে 22 জন এখানে উপস্থিত আছি আমরা, আমাদের গোবিন্দপুরের পঞ্চায়েত মেম্বাররা। তার মধ্যে আমাদের খাতেজা খাতুন হয়েছে আমাদের প্রধান সাহেবা এবং আমাদের জাহেদ বাবু হয়েছে আমাদের উপপ্রধান সাহেবা, ওয়াহিদ আব্দুল ওয়াহিদ উনাকে দলনেতা করা হয়েছে। কি বলবেন, আজকে বহু সময় পরে, বহু প্রতীক্ষার পরে অবশেষে গোবিন্দপুর ভোট গঠন সম্পন্ন হলো এবং আপনি উপপ্রধান হলেন, কি বলবেন? ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমাদের পার্টির নেতৃত্বে আমি উপপ্রধান হয়েছি, বাকি আরও আগামী দিন আমরা যতগুলো বাকি কাজ আছে সবাইকে নিয়ে আমরা করব, সম্পূর্ণ 22টা মেম্বারকে নিয়ে আমরা কাজ আগে করব। এই যে একটা বিগত দিনের একটা বিভেদ ছিল, টানা পড়েন ছিল, এখন দেখা যাচ্ছে যে ব্লক সভাপতির হাত ধরে সবাই একই ছাতার তলায় চলে এসেছে। গোবিন্দপুরের উন্নয়ন কতটা ত্বরান্বিত হবে, তাড়াতাড়ি করতে পারবেন আপনারা? 100% আমরা করে নিব। আমাদের জাকির দা সঙ্গে আছে, আমাদের কানাইয়ালাল আগরওয়াল সঙ্গে আছে, আমাদের কৌশিক দা সঙ্গে আছে, ওরা সাপোর্টে আমরা 100% কাজ সফল করবো।
প্রধানের প্রতিনিধি হিসাবে এটাই দল আমাদের উপরে এবং সমস্ত মেম্বার আমাদের উপরে যে ভরসা রাখছে সেই ভরসা আমরা দলের ভরসাটা প্রত্যেকটি জনগণকে নিয়ে এবং প্রত্যেকটি মেম্বারের সঙ্গে আলোচনা করে আমাদের এলাকার কীভাবে উন্নয়ন করা যাবে তার প্রধান লক্ষ্য কানাইয়া আগরওয়াল মহাশয় এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় নেতৃত্বে এবং আমাদের অঞ্চল নেতৃত্বে অঞ্চল প্রেসিডেন্ট নেতৃত্বে সবাইকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করে আমরা যেন সুষ্ঠুভাবে এলাকার কাজ করতে পারি আরও ডেভেলপমেন্টের কাজ করতে পারি সেটাই হবে আমাদের লক্ষ্য আর কি তার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার সম্প্রীতি এবং শান্তি বজায় রাখাটাই হবে আমাদের লক্ষ্য আর কি তার আমাদের যে এলাকায় আমরা যে এলাকায় বসবাস করি সেখানে আমরা শিক্ষার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছি সবার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শিক্ষায় কিভাবে আমাদের সচেতন করতে হয় আর এলাকায় ভিত্তিক সবাইকে নিয়ে আমাদের পঞ্চায়েতের যাত্র নেতৃত্ব আছে অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে কনভেনার থেকে শুরু করে অঞ্চলের সমস্ত নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যকে নিয়ে আমাদের শিক্ষার সচেতন কিভাবে গড়ে তুলবে শান্তি কিভাবে বজায় রাখা যাবে সেটাই হবে আমাদের প্রধান লক্ষ্য আর কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেই পঞ্চায়েতে প্রধান গঠনের পরে এই মুহূর্তে দেখছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুণ এই মুহূর্তে উপস্থিত রয়েছে তার উপস্থিতিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সকল প্রধান আপনাদেরকে জানানোর চেষ্টা করব গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান হয়েছে খাদিজা খাতুন এবং উপপ্রধান যিনি হয়েছেন জাহিদ বাবু এবং দলনেতা যিনি হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় যারা প্রধান এবং উপপ্রধান হয়েছেন তাদেরকে সবুজ আবির লাগিয়ে গলায় ফুলের মালা পরিয়ে তাদেরকে কিন্তু দলের যে সকল কর্মীরা রয়েছে তারা অভিনন্দন জানাচ্ছে এই মুহূর্তে উপপ্রধান যিনি রয়েছেন জাহিদ বাবু তাকে দেখছেন গলায় ফুলের মালা পরিয়ে সাধারণ এলাকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাকে অভিনন্দন জানাচ্ছেন কারণ এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত বহু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হয়েছেন জাহিদ এবং পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখছেন যত দূর পর্যন্ত আমাদের ক্যামেরা পৌঁছচ্ছে সবাই কিন্তু অকাল হোলিতে মেতেছেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের যে সকল সদস্যরা রয়েছে সবুজ আবির খেলে গলায় ফুলের মালা পরিয়ে আজকে কিন্তু প্রধান উপ রাস্তাঘাট যেভাবে হয়েছে সবগুলার সমস্যা কাজ ভালোই হবে সমাধান করার চেষ্টা করবো আমার নাম আসলাম ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা নেতৃত্ব রয়েছে এবং যারা এলাকাবাসীরা রয়েছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে যে সকল তৃণমূল কংগ্রেসের সৈনিক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সবুজ আবির খেলে এবং একে অপরের সাথে গলা মিলে তাদের ভাব বিনিময় করছেন এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বহুচর্চিত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত অবশেষে কিন্তু সেখানে ভোট গঠন পর্ব শান্তিভাবে সুস্থভাবে সম্পন্ন হলো পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেই ভোট গঠন পর্ব শেষ হয়েছে এবং প্রধান হয়েছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব খাদিজা খাতুন এবং গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হয়েছেন জাহিদ বাবু এবং তার পাশাপাশি দলনেতা হয়েছেন একটা প্রধান একটা উপপ্রধান আর একটা দলনেতা থেকে ওয়াইদ নাকি না ওয়াইদ ওয়াইদ আমার জব্বরদা কই গেল ফকির ডাঙিতে আর একটা খাপরাঙাই আর একটা ফাইট ডিম দিতে এইগুলো কাজে আমরা বেশি প্রয়োজন আছে এইগুলো কাজে আমরা দেখবো কীভাবে কাজগুলো করা যায় এইগুলাই
বলছিলাম এই যে বহু চর্চিত সেই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ভোট গঠন সম্পন্ন হলো, প্রধান উপপ্রধান সবাই হলো, এলাকার মানুষের জন্য কতটা কাজ করতে পারবেন বলে নতুন ভোট যেটি হয়েছে মনে করছেন? আমরা যেটা দেখি আমরা যা আগেও যে পাঁচ বছর যেভাবে কাজ করেছিলাম মানুষ বলতে পারবে না যে এটা কাজ হয়নি। এখনও আমার যেটা ভোট হয়েছে আমরা শান্তিপূর্ণ মানুষের কাজ করব, কোনো রকম অসুবিধা হবে না। ধন্যবাদ আপনাকে। উপপ্রধানের সাথে আরেকবার কথা বলবো, কতটা আনন্দিত কথা আজকে? অনেক আনন্দ, অনেক খুশি হয়েছি আমি। আমাদের পার্টির পক্ষ থেকে আমাকে উপপ্রধান বানাইছে, আমি অনেক অনেক খুশি আছি। বলছি মানুষের অনেক আশা আছে, গোবিন্দপুরে আগে উন্নয়নের কাজ হয়েছে, এখন মানুষ আশা করছে যে ভোট গঠনটা হয়ে গেলে মানুষের কাজগুলো হবে। কি মনে হচ্ছে কাজগুলো আগে যে কাজ হয়েছে হয়েছে, যতগুলো বাড়তি কাজ বাকি আছে এগুলো আমরা করার চেষ্টা করবো, 100% করবো, আমরা চেষ্টা করবো। হ্যাঁ, অনেক দিন অপেক্ষার পর আজকে ভোট গঠন হলো শান্তি সুস্থভাবে, আমরা খুব আনন্দিত সবাই খুশি। আর এখন যা উন্নয়নের কাজ করে রয়েছে ওগুলো হবে তাড়াতাড়ি, এর জন্য সব জনগণকে আমরা বলছি সবাই শান্তি থাকো আর উন্নয়নের কাজ হবে ভালো। এটা তো আমাদের দল যেটা ঠিক করে দিয়েছে, আজকে প্রধান উপপ্রধান নির্বাচন হলো, খুবই আমাদের খুশি। আমাদের গর্বদিন অনেক দিন ধরে এটা ঝুলিয়েছিলাম, আজকে আমাদের এটা মানে ফাইনাল হয়ে গেল। এখন আমাদের যে কাজ পঞ্চায়েতের কাজ যেগুলো অসমাপ্ত আছে এই কাজগুলো আমরা আগায় নিয়ে যাব, যেন আমরা এটাকে সম্পূর্ণ কাজ পঞ্চায়েতের করতে পারি, এটুকু আশা রাখি আমি আমার বক্তব্য। এই মুহূর্তে দেখছেন যে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের চিত্র, হাবিবুর রহমান রয়েছেন অঞ্চল কনভেনার, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা সরাসরি চিত্র তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোবিন্দপুর এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু অকাল হোলিতে মেতেছেন, এবং যারা নেতৃত্ব রয়েছে সবুজ আবির খেলে অবশেষে বহু প্রতীক্ষার অবসান এবং আজকে হচ্ছে পঞ্চায়েত ভোট গঠন হলো গোবিন্দপুরে। কি মনে হচ্ছে কতটা উন্নয়ন করা যাবে এই যে জনসাধারণের ভোট হলো আপনারা বলছেন? দেখেন আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি তো খুদে উন্নয়নে কাজ করে, আমাদের দলের নেতৃত্ব সর্ব তৃণমূল কংগ্রেসের মমতা দিদি উনি জনগণের উন্নয়নেই কাজ করে, আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির ভাই লড়াহুয়ার নেতা উন্নয়নের কাজের নেতা, ব্লক প্রেসিডেন্ট নিতে চলছে আমাদের চেয়ারম্যান উনাদের নীতিতে চলছে। আজকে আমাদের গোবিন্দপুর যেটা প্রধান ঘটনায় আমরা যেটা চিন্তিত ছিলাম সেটা হয়ে গেল, হ্যাঁ এখন আমরা গোবিন্দপুরে সব এক, 23টি মেম্বার আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, সব এক আছে। এখন আমাদেরকে জনগণকে বার্তা এটাই দিতে হবে, উন্নয়নের দিকে আগাতে হবে, উন্নয়নের দিকে উন্নয়নের কাজ জনগণকে পৌঁছে দিতে হবে। কতজন মেম্বারকে নিয়ে ভোট গঠন করলেন আজ? আমরা 22 জন মেম্বারকে নিয়ে ভোট গঠন করলাম। ধন্যবাদ। আমরা কিন্তু অঞ্চল কনভেনার হাবিবুর রহমান যিনি ছিলেন তার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি পুরো চিত্রটা আরেকবার দেখানোর চেষ্টা করব গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সামনের। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সবুজ আবির খেলে, হাতের তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসফুল চিহ্ন নিয়ে এই মুহূর্তে কিন্তু বিজয় উৎসব পালন করছেন। আরও কিছু সদস্য রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। কী নাম দাদা আপনার? আমার নাম এমডি আক্তার রেজা। এই যে আজকে অবশেষে বহু প্রতীক্ষার পরে ভোট গঠন হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, খুব খুশি আমরা। আমাদের গ্রামবাসী গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মানুষ আছে সব খুশি আছে, আর যতগুলো আমাদের কাজ বাকি আছে আমরা শান্তিশিষ্টভাবে করব। আমাদের এখানে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা খুব খুশি। ধন্যবাদ। আমরা কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে এলাকার যারা রয়েছে আরও যারা জনসাধারণ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বয়স্ক একজন মানুষ, তার হাতে তৃণমূল কংগ্রেসের প্রতীক। কি বলবেন অবশেষে ভোট গঠন সম্পন্ন হলো? ভোট গঠন সম্পন্ন বলবো, আমি তো ভালো ভালো লাগেছে আমাকে, আমাদের ভুই আনন্দ, আমাদের ভুই আনন্দ। কি নাম আপনার? আমার নাম ভুই মোহাম্মদ। ধন্যবাদ। মেম্বার রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করব। কি বলবেন?
এখন আমাদের খুব আনন্দিত, এখন সুষ্ঠুভাবে আমাদের প্রধান গঠন হলো নির্বিরোধ হিসাবে। এখন আমরা উন্নয়নের কাজ করব। কি মনে করছেন যে এলাকায় কি কি কাজ এখনো বাকি রয়েছে, কি কি কাজ করবেন? অনেক কাজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ড্রেন হয়েছে, এখন যেগুলো বাকি আছে সেগুলো করার আমরা মানে কি করব, সবাই মিলে এক হয়ে কাজ করব, উন্নতির যাতে গতি বাড়ে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের চিত্র। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের ঠিক বাইরে, এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় যে ছবি তুলে এদিকে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, আমরা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে এতক্ষণ উপস্থিত ছিলাম ভোট গঠন পর্ব শেষে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুণ মহাশয় এবং পঞ্চায়েতের যারা প্রধান এবং উপপ্রধান এবং দলনেতা হয়েছেন তাদেরকে নিয়ে বাইরে আসে এবং বিজয়ে উচ্ছ্বাস গলায় ফুলের মালা পরিয়ে সবুজ আবির খেলে আজকের এই